অনেক দিন পর দেখলাম খাজুর গাছের রস কিভাবে ই হয় দেখেন এই যে কাটতে দিয়ে দিছে রস পড়তেছে হালকা হালকা আই যে একটা দেখেন কটুক গাছে কাটছে দেখেন আপনাদের একটু কাছে নিয়ে দেখাই প্রিয় বন্ধুরা গ্রামে পরিবেশ দেখেন ওই যে দেখা যাচ্ছে সর্ষের ফুল তো এখন এদিকে পানি খুবই কম এই দেখেন আরে পাখি ধান লাগাচ্ছে স্বাগতম টুঙ্গিপাড়া উপজেলা দেখেন ছাইদি ধান লাগাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা একটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি 10 কিলোমিটার এই দেখেন সাইনবোর্ডে লেখা তো এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সমাধি 10 কিলোমিটার মাত্র তো সেখানে ভিডিও এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সমাধি যেখানে টুঙ্গিপাড়া সেখানে আপনাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে চ্যানেল থেকে দেখে নেবেন কারণ আজকে সেখানে যাচ্ছি না আজকে যাচ্ছি মাহফিলে মাহফিলের দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা তো দেখুন রোড সেরকম রোড পুরো ভিআইপি রোড কোনো ভাঙাচোরা কিচ্ছু নাই ভ্যানে যাচ্ছি কোনো ঝাঁকি লাগতেছে না পাশের দৃশ্য অসাধারণ টাইমটাও আছে খুব সুন্দর টাইম 4:30 বাজে আরে দেখেন এপাশে এই দেখেন এপাশে যে পাথারে কেবল কাজ চলতেছে কয়েকদিন পর ধান লাগানো হবে পরিবেশ কারণ গ্রাম এলাকায় এমনি ঝিলিবিলি পরিবেশ থাকে কোনো হইচই নাই রাস্তাটা অনেক ভালো লাগতেছে প্রিয় বন্ধুরা পাশে দেখেন এই যে একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ বন্ধুরা দেখুন সূর্য এখনো ডুবে নাই ডুবে ডুবে ভাব বিকেল ভাই বিকজ গজল বলবে তো একটু তার মধ্যে একটু শুনি বড় ভাই বলেন কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এই কল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা তো আপনারা সঙ্গেই থাকুন আজ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসি টুঙ্গিপাড়া বাস ডিপো এটা দেখেন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ দেখেন বাস ডিপো বিআর সিটি এটা পেমন্দা আড়া জিনিস লক্ষ্য করছি দেখেন খাজুর গাছ পুরে খাজুর গাছ সব পুরে কাটা হচ্ছে বাইরের পাশে দাঁড়ান পেমন্দা দেখুন তো এখানে খাজুরের রস কাটতেছে মানে খাজুর গাছ কাটছে রস পড়তেছে জুম করে ওই ফাঁকাটুক দেখানো অনেক ভালো লাগে দেখতে তো আপনাদের একটু দেখাচ্ছি এই দেখেন খাজুর গাছ কাটছে এই দেখেন এই যে টুপা পাতা অনেকদিন পর দেখলাম খাজুর গাছের রস কিভাবে ই হয় দেখেন এই যে কাটতে দিয়ে দিছে
রস পড়তেছে হালকা হালকা। আই যে একটা দেখেন কটটুক গাছে কাটছে, দেখেন আপনাদের একটু কাছে নিয়ে দেখাই। প্রিয় বন্ধুরা দেখুন রস পড়তেছে ফোটায় ফোটায়, এই যে কাটছে। আর নিচে কাটা আছে, নাহলে সামনে গিয়ে দেখাতাম, অসাধারণ একটা দৃশ্য। আর এই পাশে আরো খাজুর গাছ আছে অনেক, এই দেখেন একটু জুম করে দেখায়। এই যে একটা পাখিতে খাচ্ছে রস, এখান দিয়ে অনেক খাজুর গাছ আছে, দেখেন এই সামনে আছে আরো। প্রত্যেকটা খাজুর গাছ এখান দিয়ে কাটা হয়েছে, এ পাশে আছে আরো, অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যেখানে ধানের ক্ষেত, তো ধানের ক্ষেত এখানে ধান কাটা হয়ে গেছে। এই যে হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলা, এটা টুঙ্গিপাড়া থানার ভিতর। এই দেখেন এই যে হচ্ছে হচ্ছে বিআরটিসির অফিস, এটা বিআরটিসি গাড়ির। এখন যাচ্ছি সামনের দিক, যাচ্ছি এক মাহফিলে যাচ্ছি, তো আপনারা সঙ্গেই থাকুন। আর এই খেজুরের রসের দৃশ্যটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।